আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দর্শক, আজকে আসছি, সরি আজকে না, গতকালকে রাত্রে আসছি, এখানে পৌঁছাইছি। আমি এখন আছি ঢাকা সাভার ভাগুরতা বাজার কালী মন্দির বটতলা। তো আমি এখানে আসছি মূলত যে কারণে, আমি এখানে একটা প্রজেক্টের কাজ নিছি, আপনাদের দেখাবো। প্রজেক্টটা কিন্তু অনেক বড়, এটা আপনারা এখানে ঘুরাই ঘুরাই আপনাদের সবই দেখাচ্ছি। এটা কিন্তু একটি ফার্ম হাউস, এখানে আপনার দেশি বিদেশি সব ধরনের গরু পুষ্টিছে নিজেদের চাহিদার জন্য, এবং মুরগির ফার্ম আছে। এখান থেকে দেখেন, এখান থেকেই কিন্তু যে ঘাসটা উৎপাদন করতেছে, এই ঘাসটাই গরুদের খাওয়াচ্ছে গরুরে, এবং চাহিদা অনুযায়ী আরও বেশি বিক্রি করতেছে। তো যাই হোক, যে কথা বলার জন্য এই ভিডিওটা করা, আপনাদের টোটাল প্রজেক্টটাই দেখাবো ইনশাল্লাহ। সর্বপ্রথম উনি যে কাজটি করতেছে, এই কাজটি হচ্ছে দেশি কাগজি লেবুর যে চারা গাছ আছে বা কলম, উনি কিন্তু এই দেশি চারা গাছগুলোই চতুর সাইডে আপনার বাউন্ডারির মতো করে দিচ্ছে, আপনাদের দেখাবো। এগুলো সবগুলোই কিন্তু দেশি কাগজি লেবু। তারপরে উনি বাণিজ্যিকভাবে মিন্দির চাষ করতেছে, আমরা যে মিন্দিটা ব্যবহার করি গ্রাম অঞ্চলে পাওয়া যায়, যে গাছটি মিন্দি পাতা, উনি কিন্তু ব্যতিক্রমভাবে মিন্দির যে মিন্দির চাষ, এই চাষের উদ্যোগ নিছে, মেহেন্দি চাষ করে এটা বাণিজ্যিকভাবে মার্কেটে সাপ্লাই দেওয়ার জন্য। আপনারা বা আমরা যে মেহেন্দিটা ব্যবহার করি, এটি কিন্তু রাসায়নিক, তা উনি ন্যাচারালভাবে মেহেন্দির চাষ করতেছে। আপনাদের দেখাবো কোথায় মেহেন্দির চারাগুলো লাগানো হবে, এবং এর আগে উনি কিন্তু কিছু কলা চাষ করেছে, এগুলো সব হাইব্রিড জাতের সাগর কলা গাছ, যেটা আপনাদের দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। দেখেন দর্শক, এই লেবু গাছগুলি কিন্তু একদম সোজা চতুর সাইড দিয়ে এই লেবু গাছ লাগানো হচ্ছে। পরবর্তীতে লেবু গাছে যে কাঁটা, এই কাঁটার জন্য ভিতরে কিন্তু কিছু আসতে পারবে না, এবং গাছগুলি আপনার 1.5 ফিট এর মতো আকপাস করে লাগানো হচ্ছে। এরপরে এই গাছটি যখন দাঁড়ায় যাবে, দাঁড়ানোর পরে দুই সাইডে বাঁশ দিয়ে সুন্দর করে সোজা করে বেঁধে দেওয়া হবে। বেঁধে দেওয়ার পরে এটা কিন্তু একটা বেড়া হয়ে যাবে, আমাদের গ্রাম্য ভাষায় বলে বেড়া, বেড়ার কাজ হয়ে যাবে। এটা কিন্তু একটা সুন্দর সিস্টেম, এতে আপনার খরচ কমই, আর যে খরচটি আপনি করবেন, এই খরচটি কিন্তু দ্রুতই আপনার উঠে আসবে। আপনি যদি একটু ম্যাচুইড গাছ লাগান, তাহলে দেখবেন যে
এক বছর পর থেকে আপনার খরচ ওঠা সম্ভাবনা আছে, খরচ উঠে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। দেশি কাগজি লেবু চাহিদা এটা থাকবে, আপনাদের দেখাবো হাইব্রিড জাতের লেবু কিন্তু লাগাইছে উনি, বাণিজ্যিকভাবে লাগানো আছে। আসলে প্রজেক্টটা অনেক বড়, প্রজেক্টে নামটা মানে যিনি মালিক আমি আসলে তার নামটা বলতে চাচ্ছি না, প্রজেক্টটা অনেক বড় এবং তিনি কিন্তু একজন ভালো মনের মানুষ এবং ভালো উদ্যোক্তা। দেখেন এগুলো কিন্তু সব হাইব্রিড লেবু গাছ, তো উনি চাইছে দেশি দেশি যে জাতটা আছে সেই দেশি জাতের লেবু। আমাকে বলছে যে তুমি আমার এই দেশি জাতের উচ্চ ফলনশীল যদি কিছু থাকে সেটা তুমি লাগাই দিতে পারো। তাই আমি বললাম স্যার এটার জন্য আপনার দেশি কাগজ লেবুর যে কলম আছে কলমটা দিলে বেশি ভালো হবে। তো কলমের চারাও দিচ্ছি, এগুলো সব কিন্তু সব বীজের চারা, কলমের চারাও দিচ্ছি, কলমের চারা এবং বীজের চারা। আমি আশা করি যে আগামী বছর থেকে এ গাছে লেবু ধরা শুরু হবে এবং তার যে জমিনে গরু ছাগল বা এই ধরনের কিছু আসতে পারবে না, অন্য কোনো গাছের ক্ষতি করতে পারবে না। তো এই জায়গাটা অনেক বড়, অনেক অনেক বড় জায়গা, শুধু দেখেন বিল আর বিল, টোটাল এই জায়গাটাই। যদি এখানে দেখেন যে সবজি লাগানো আছে বিভিন্ন শাক, আপনার এখানে আমি দেখতেছি লাউ শাক আছে, কুমড়ো গাছ আছে, তারপরে ওই যে পাট শাক আছে, বিভিন্ন শাকের গাছ, লাল শাক আছে। ন্যাচারাল, একদম ন্যাচারাল পদ্ধতিতে এটা উৎপাদন করতেছে। তো আপনাদের দূর থেকে দেখালে হয়তো বুঝতেছেন না, আমি একটু ধারে যে দেখানোর চেষ্টা করতেছি। জায়গাটা অনেক বড়, টোটাল জায়গায় সে কিন্তু দেশি কাগজি লেবুর গাছ লাগাচ্ছে। আমাকে বলতেছে যে মনির তোমার কি, তুমি কি আমাকে এক বছর পরে এই খরচের টাকা উঠাই দিতে পারবা? আমি বললাম স্যার এটা আমি তো বলতে পারবো না, আপনি যদি এই গাছগুলো যত্ন করে ভালো করে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি এক বছর পর থেকে আপনার খরচের টাকা ওঠার সম্ভাবনা থাকবে। এই যে দর্শক দেখেন, এ দেখেন এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে সবজি আছে। তা আপনারা চাইলে, মূলত আপনাদের যে দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে এটা, আপনারা চাইলে কিন্তু এইভাবে গাছ দিয়ে লেবু গাছ দিয়ে আপনার সীমানার ভিতরে লাগাইতে পারেন, এতে আপনার খরচও কম আসবে এবং আপনি ওইখান থেকে কিছু বেনিফিটও পাবেন। কারণ আপনার যে পাশে আলীর যে জমিটা, আপনার জমিনের পাশে আর একজনের জমি, সেটা আপনি বাউন্ডারি না দিয়ে এইভাবে যদি চাষ করতে পারেন তো আমি মনে করি এতে সাফল্য আসবেই ইনশাল্লাহ। আপনারা চাইলে এইভাবে কিন্তু করতে পারেন। আমার লোক যারা ছিল প্রচণ্ড রোদ্দুর, এই রোদ্দুরে কাজ করতে পারতেছে না, তারা রেস্টে আছে। তো ডেসক্রিপে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন, অবশ্যই অবশ্যই আপনাদের অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার ভিডিওটা খুব বেশি ভালো হয় না, কারণ আমি এই একটি মুঠোফোন দিয়ে ভিডিওগুলো করি আমি নিজেই, আর আমি কোনো ভিডিওতে এডিট করতে পারি না, আর বর্তমানে এডিট ছাড়া কোনো ভিডিও কিন্তু ভালো হয় না। তো একটু কষ্ট হলেও আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখেন।
আমি আসলে যতটুকু জানি ততটুকু ইনশাল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করি। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।